ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমির ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার 2024, তোমাদের কেমন গেল তোমরা অবশ্যই জানাবে। আর আমাদের কিন্তু নতুন বছরে এই যে আমার মেয়ে স্কুল থেকে নতুন নতুন বই পাওয়া গেছে, তো সেই বই নিয়ে আজকে সকাল সকাল বসে পড়েছি মলাট করতে। তো দেখো কি অবস্থা, খুশি বইয়ের মলাট হয়ে গেছে। শোনে সব বইগুলোই পড়ার জন্য করছি। নতুন বই, নতুন বই, এইগুলো হচ্ছে মলাট করতে হবে না এগুলো। আর এটা হচ্ছে নতুন বই, কেজি টুয়ে উঠে গেছে আমার সোনাটা। এটা ছিল নার্সারিতে, এই কিছু কিছু কবিতা ছিল, এটাও ছিল টেডি বিয়ার, টেডি বিয়ার টার্নস অ্যারাউন্ড, এইগুলো নার্সারিতেও এই পোয়েমগুলো ছিল। আর নার্সারিতে এই পোয়েমগুলো ছিল, কিছু কিছু কমন আছে। আর এগুলো যদি এখন ওদের সিলেবাসে থাকে তাহলে পড়বে, নাহলে আগেও পড়া ছিল। তো যাই হোক, এগুলো হচ্ছে রাইম বই। তো আজকে অনেকগুলো বইয়ের মলাট করে দিয়েছি। এইগুলো হচ্ছে মলাট করতে হবে না, যত খাতা আছে ওগুলো মলাট করতে হবে না, শুধু বইগুলোর জন্যই মলাট করতে হবে। আর বইয়ের জন্য এই মলাটের এই যে পেপারগুলো মানে প্লাস্টিকের এইগুলো, এগুলো কিন্তু স্কুল থেকেই দিয়েছে, কারণ ওরা একবারে সমস্ত মলাট থেকে শুরু করে বই খাতা পেন্সিল সব কিছুর জন্য একবারে টাকা ধরে নিয়ে নিয়েছে। তো তারপর ওইগুলো দিয়েছে, তো আমি এগুলো বসে বসে তবে মলাট করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কারণ নিচু হয়ে বসা আমার বারণ কষ্ট হচ্ছে। তো আমি ওই জন্য খাটের ওপরে ও ফোল্ডিং যে টেবিলগুলো সেইগুলোই আমি পেতে এই মলাটগুলো সব করা হয়ে গেছে। আর একটা মতো বাকি, এটা খাতা না, এটা বই, এত ছোটো না, ফট করে ভেবেছি খাতা, এটা বাংলা বই। আর একটা এই যে এরকম এরকম যে মলাটের পেপারগুলো এরকমগুলো দেয়। আর এই যে হচ্ছে বই, এই হচ্ছে একটা বই, সায়েন্স বুক। তো এইটা এখন আর এই একটাই মাত্র মলাট করা বাকি আছে, এটা করলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে কত গাছ, এখানে পাখি থাকবে এই ডালের মধ্যে, এই ডালে এখানে ওরা হেলিকপ্টার, এখানে কি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমাদের নতুন বছরে বাচ্চাদের কীরকম কি বই দিয়েছে দেখাবে, দেখার অনুরোধ রইল। তো ওকে, বাই, টাটা।